পছন্দের পোশাক গায়ে জড়িয়ে বাসা থেকে বের হলেন, কিন্তু ডিওড্রেন্টের ব্যবহারে জামার বগলের জায়গায় ঘেমে দাগ হওয়াতে ঘরে ফিরেই মনটা হলো খারাপ, বুঝি জামাটাই নষ্ট। না দর্শক, চিন্তার কিছু নেই, কারণ আপনাদের এবারে জানাবো পোশাক থেকে সহজেই ডিওড্রেন্টের দাগ তোলার উপায়। কাঠফাটা গরমে ঘামানোটাই স্বাভাবিক, এই ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে অনেকেই ব্যবহার করে থাকেন বিভিন্ন ব্র্যান্ডের ডিওড্রেন্ট। তবে বিপত্তি বাধে তখনই যখন ডিওড্রেন্টের জন্য রঙিন পোশাক কিংবা সাদা পোশাকে হলদেটে দাগ হয়ে যায়। এই সমস্যার সমাধান হতে পারে সাদা ভিনেগার। সাদা ভিনেগারের সাথে সমপরিমাণ পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করে হলদে জায়গায় আলতোভাবে নরম ব্রাশের সাহায্যে ঘষতে হবে, এতে ডিওড্রেন্টের দাগ দ্রুতই উঠে যাবে। ডিওড্রেন্টের দাগ তোলার ক্ষেত্রে ময়লা বা দাগযুক্ত কাপড় আলাদা করে ভিজিয়ে রাখা, কাপড় পরিষ্কার করার পরে একটি সিঙ্ক বা বড় প্লাস্টিকের পাত্রে ঠান্ডা পানির সাথে এক কাপ ডিস্টিল সাথে সাদা ভিনেগার মিশিয়ে কাপড়গুলো অন্তত 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এতে পোশাকে থাকা দাগ দূর হওয়ার পাশাপাশি দূর হবে ডিওড্রেন্টের হলদে দাগ। কাপড় ধোয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে নিম্নমানের ডিটারজেন্ট ব্যবহার না করা, উন্নত মানের ডিটারজেন্ট ও সাথে গরম পানি দিয়ে ধুতে হবে পোশাক। তারপরও যদি হলদে বা ধূসর ছাপ রয়ে যায় তাহলে পুনরায় একই পদ্ধতিতে কাপড় ধুতে হবে। এছাড়াও ডিওড্রেন্টের দাগ দূর করতে ব্যবহার করা যেতে পারে স্টেইন রিমুভার। রঙিন কাপড় কিংবা সাদা কাপড় ধুতে বেকিং সোডার সাথে সমপরিমাণ হাইড্রোজেন পারক্সাইড ও ঠান্ডা পানি একটা ছোট পাত্রে মিশিয়ে কাপড়গুলো 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এতে পরিষ্কার হবে কাপড়ে থাকা দাগ এবং ডিওড্রেন্টের হলদেটে ভাব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।